হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্স মেমো আজ অনেক দিন পরে ফিরে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটি দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো কি হতে চলেছে আজকের যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সামলার রেসিপি তো এই সামলা সাধারণত গ্রাম বাংলার দিকে পুকুরে খালে বিলে হয়ে থাকে তো সেই রেসিপি আজকে আমি বানাবো এবং কিভাবে বানাবো এবং এটি কীভাবে প্রসেস করে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সামলা ফুল দিয়ে আমরা যে রেসিপিটি বানাবো তোমরা অনেকেই শামলা ফুল চেনো তো এইটা কিভাবে রান্না করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফুলটাকে বাদ দিয়ে আমরা নিচের যে অংশটা আছে সেই অংশটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নেব আঁশগুলো ভালো করেই ছাড়াতে হবে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে সেটাকে আমরা প্রসেস করব তো তার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে তো কাটা শেষ আমরা এটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য জল দিয়ে এটা আমরা হালকা সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ হালকা ভাপিয়ে নেওয়ার জন্য প্রায় ভাপানো হয়ে গেছে কতটা ছিল সিদ্ধ হওয়ার পর সামান্য হয়ে যায় তো তারপরে নামিয়ে নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব চিংড়ি তো আমরা এটা আমিষির তৈরি করছি তোমরা চাইলে এটা নিরামিষ বানাতে পারো চিংড়িটা স্কিপ করতে পারো তো আমি সেটা করিনি চিংড়ি দিয়েই করেছি তো সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই চিংড়িটা ভাজা হয়ে গেলে চিংড়িটা আমরা একটা পাত্রে তুলে নিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে তার মধ্যে আমরা একে একে দিয়ে দেব পাঁচফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে এবং শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা এটা একটু ভাজা ভাজা হতে হবে যাতে হালকা স্মেল বেরোয় ঠিক সেই সময় আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা ওই সামলার যে নিজের অংশটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব তো সিদ্ধ করা সামলাটা হালকা হাতে একটু ছুপে চুপে নিয়ে ওর মধ্যে দেব অর্থাৎ জলটা বের করে আমরা ওর মধ্যে দেব। দেবার পর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যত এটা নাড়াচাড়া করবেন তত ভালোভাবে মিক্সড হবে এবং এটা একেবারেই ঘাটাঘাটা হয়ে যাবে বা মাখা মাখামাখা হবে তো সেই জন্য তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই তিনটি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর একটা কথা বলে রাখি এটাতে খুব বেশি নুন দেবেন না কারণ এটা একটু বেশি নুন ধরে তো নুন নুন নুনটা একটু কম পরিমাণেই দেবেন আর লঙ্কাটা চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন কারণ সেক্ষেত্রে একটু ভালো টেস্ট হয় চিংড়িগুলো একটু বড় তাই আমরা ভাজা করা চিংড়িগুলো কড়াই দিয়ে একটু খুন্তি দিয়ে সামান্য করে কেটে নিচ্ছি তো তারপর নাড়াচাড়া করতে করতে এই রান্নার একটা স্পেশাল মশলা যেটা না ব্যবহার করলেই নয় এটা আমরা কচু শাকেও ব্যবহার করে থাকি এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন কেউ কিন্তু স্কিপ করবেন না তাহলে দেখবেন টেস্টটা অনেক ভালো এই যেটা দিলাম এটা হলো রাঁধুনি আমরা অনেকেই বলে থাকি চন্দুনী এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন আশা করি রান্নার স্বাদ অনেক বদলে যাবে তো রাঁধুনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমরা নামিয়ে নেব আজকের মতো রেডি শ্যামলা চিংড়ির এই রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং রেসিপিটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ ভালো থাকবেন